উকিল 5 লাখ টাকা সঞ্চয়পত্র হলফনামায় ভুল করে 55 লাখ টাকা লিখায় সম্পদ বেড়ে গেছে বলে জানিয়েছেন বগুড়া 4 ও 6 আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেন 5 লাখ টাকার কথা বলেছি, উকিল শূন্য একটা বেশি বসিয়ে দিয়েছেন। আমার হয়তো জমা দেওয়ার কথা 20 লাখ, ওরা 50 লাখ টাকা করে দিয়েছে। মূলত উকিলের ভুলে কোটিপতি হওয়ার হিসেবটা চলে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম কিভাবে 4 বছরে কোটিপতি হয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মঙ্গলবার নির্বাচন ভবনে আপিল আবেদন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ব্যাখ্যা দেন। হিরো আলম বলেন, উকিল 5 লাখ টাকার সঞ্চয়পত্র হলফনামায় ভুল করে 55 লাখ টাকা লিখেছেন। 5 লাখ টাকার কথা বলেছি, উকিলের শূন্য একটা বেশি বসিয়ে দিয়েছেন। আমার হয়তো জমা দেওয়ার কথা 20 লাখ, ওরা 50 লাখ করে দিয়েছে। উকিলের ভুলে সম্পদ বেড়ে গেছে। আগামী 1 ফেব্রুয়ারি বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম, কিন্তু 1% ভোটের সমর্থক সূচক সইয়ের তথ্যে গরমিল থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হিরো আলম মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। হিরো আলম বলেন, আমি এখানে কাগজপত্র জমা দিয়েছি, এখান থেকে বাতিল করলে আমি আবার হাইকোর্টে যাব। মনোনয়নপত্র বাতিল আছে, আজকে আমি হলো যে নির্বাচন কমিশনের এখানে আপিল করছি। আজকে আপিল করলাম, বৃহস্পতিবারে সকাল 10টায় আমাদের শুনানি। আপিলে আমার যা বিশ্বাস এবং হলো যে নির্বাচন কমিশন আমার দিকে সুদৃষ্টি দেবে, সুষ্ঠু একটা বিচার করবে। তাই সাথে বিচারে গেলে আমি ব্যর্থ হই, যে আপনার আইনের উপরে সবাই, যে আমরা হাইকোর্টে আরেকটা রিট করব। হাইকোর্ট থেকে মনোনয়ন ফিরে পেতে গতবারের সংসদ নির্বাচনের অভিজ্ঞতার বিষয়ে হিরো আলম বলেন, তখন প্রথমবার আমি এমপি ইলেকশন করি, তখন অভিজ্ঞতা একটু কম ছিল, বুঝিনি এত ঝামেলা হবে। আমি এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি, এত কিছু তখন ছিল না। সব পরিপূর্ণ থাকার পরও কেন এমন ঝামেলা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, এটি শুধু আমার না, দুটো আসনে 11 জনের প্রার্থিতা বাতিল করেছে, সবারই একই ভুল। আমার নামে কোনো মামলা নেই এবং আমি ঋণ খেলাপি নই। দুটি আসনে মনোনয়ন জমা দেওয়ার পর দুটি বাতিল হয়েছে কেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এর তো কোনো কারণ থাকতে পারে, সামনে নির্বাচন, এই মুহূর্তে আমরা বলবো না ষড়যন্ত্র কারা করছে। আগে ভোটের মাঠে যাব, ফল দেখব, তারপর জানাতে পারবো কারা ষড়যন্ত্র করছে। দুটি আসনে মনোনয়ন কেনার কারণ জানাতে চাইলে তিনি বলেন, দুটি কেনার কারণ হলো, প্রথমে বগুড়া 4 আসন থেকে মনোনয়ন কিনেছিলাম, এরপর দেখলাম বগুড়া সদরের মানুষ তাদের পছন্দের প্রার্থী পাচ্ছিল না, তখন এলাকাবাসী বলল, আমাদের সবার দাবি তুমি এবার বগুড়া সদর থেকে নির্বাচন করো। আমার বাসা বগুড়া সদরে, তাই এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আর আগে কাহালু নন্দীগ্রাম থেকে যেহেতু আমি নির্বাচন করেছি, এই জন্য সবার মন রক্ষা করতে দুটি আসন থেকে নির্বাচন করছি। দুটি আসনে প্রার্থিতা ফিরে পেলে উভয় আসনে নির্বাচন করবেন হিরো আলম। সুষ্ঠু ভোট হলে 100% জয় হবেন বলেও আশা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমায় আলোচিত এই অভিনেতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।